তো বন্ধুরা, গ্রীষ্ম থেকে বর্ষা, এর সঙ্গে সঙ্গে শীতকালেও এই দুটি উপকরণকে আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই দুটি উপকরণ যেমন ফার্টিলাইজারের দোকান থেকে আমরা অতি সহজে সংগ্রহ করতে পারি, তেমন বাগান পরিচর্যাতেও এই দুটি উপকরণকে আমরা সঠিকভাবে ব্যবহারও করতে পারি। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছ সেটি হলো সর্ষের খোল এবং তার সঙ্গে সঙ্গে পটাশ, যা আমাদের প্রত্যেক বাগানি বন্ধুর কাছে থাকে। এই দুটি উপকরণকে ব্যবহার করে যেমন আমরা প্রত্যেক গাছের বৃদ্ধি বিকাশ করতে পারি, তেমন প্রত্যেকটা ফুল ফল গাছ থেকে ভরে আমরা ফলন পেতে পারি। তো বন্ধুরা, আজকে এই দুটি উপকরণকে আমরা কিভাবে ছোট্ট লেবু গাছে প্রয়োগ করব, কিভাবে ছোট্ট লেবু গাছে এই শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো, আজকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র বন্ধুরা এই খাবার প্রয়োগ নয়, এর সঙ্গে সঙ্গে এমন কিছু পরিচর্যার কথা বলবো যে পরিচর্যাগুলো তোমাদের ছোট্ট লেবু গাছে এই শীতের শুরুতে দাঁড়িয়ে করতেই হবে। যদি তোমরা করতে পারো তাহলে খুব অল্প দিনেতেই তোমাদের গাছ ফুলে ফুলে ভরে উঠবে এবং সেই ফুল ফলেও পরিণত হবে। অতি সহজে ফুল ফল ঝরাকে তোমরা বন্ধ করতে পারবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবে। তো বন্ধুরা, কিভাবে এই দুটি উপকরণকে আমরা ছোট্ট লেবু গাছে প্রয়োগ করব, কিভাবে লেবু গাছের পরিচর্যাটা এই শীতকালে আমরা করব, আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, গ্রীষ্ম হোক বা বর্ষা কিংবা শীত, প্রত্যেকটা সিজনেই একটা জনপ্রিয় গাছ হচ্ছে এই লেবু গাছ। আমরা সকলে যেমন ছাদ বাগানে ফুল ফল এবং সবজি গাছকে চাষ করে থাকি, তার সঙ্গে সঙ্গে আমরা সকলে কয়েকটা লেবু গাছকেও ছাদ বাগানে প্রতিস্থাপন করি। এই লেবু গাছ কিনে আনার পর প্রতিস্থাপন করে সেই লেবু গাছ থেকে আমরা ভরে ফলন চাই এবং সেই লেবু বাড়ির কাজে আমরা ব্যবহার করতে চাই। লেবু ফলানোর আনন্দটা আমরা সকলে উপভোগ করতে চাই। কিন্তু বন্ধুরা, এই লেবু গাছ কিনে আনার পর ছোট্ট লেবু গাছকে প্রতিস্থাপন করে আমরা কোন খাবার প্রয়োগ করব, কিভাবে আমরা লেবু গাছ থেকে ফুল ফল আনতে পারবো, সেই বিষয়টা নিয়ে আমরা অনেকে কিন্তু দুশ্চিন্তায় ভুগি। নানান লোকের মতামত নিই, নানান রকম সার প্রয়োগ করি, তার ফলে লেবু গাছের পাতা বৃদ্ধি হতে থাকে, লেবু গাছে ফুল ফল আসতে চায় না। যদিও বা ফুল আসে, অধিকাংশই পুরুষ ফুল আসে, ফুল ঝরে পড়তে লক্ষ্য করা যায়। যদিও বা দু একটা গুটি আসে, সেই গুটিগুলো আমরা ঝরে পড়তে লক্ষ্য করতে পারি। তার সঙ্গে সঙ্গে লেবু গাছের ডালপালা শুকোতে আরম্ভ করে, লেবু গাছের পাতা হলুদ হয়ে যায়, অবশেষে লেবু গাছ মারা যায়। এতগুলো সমস্যার জন্য আমরা অনেকে কিন্তু এই লেবু গাছকে ছাদ বাগানে প্রতিস্থাপন করা প্রায় বন্ধই করে দিয়েছি। কিন্তু বন্ধুরা, ছোট্ট লেবু গাছে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে ছোট্ট লেবু গাছ থেকে আমরা ভরে ফলন পেতে পারবো এই শীতকালে। কিন্তু কিভাবে করব, আজকে সেই সব কথা মাথায় রেখে এই ছোট্ট লেবু গাছের কয়েকটা পরিচর্যা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এবং এছাড়া এমন একটা খাবার এই ভিডিওতে তোমাদের দেখাবো যে খাবারটা তোমরা এক চামচ মাত্র একবার প্রয়োগ করলে তোমাদের লেবু গাছে মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং প্রচুর পরিমাণে তোমরা সেই লেবু গাছ থেকে ফলনও পাবে। লেবু গাছে ফুল ফল ঝরা তো বন্ধ হবেই, এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের চেহারাও বলিষ্ঠ এবং সুন্দর করে তুলতে পারবে। তো বন্ধুরা, কী সেই পরিচর্যা, কী সেই খাবার, সেটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে এই শীতকালে কীভাবে আমরা লেবু গাছের পরিচর্যাটা করব এবং কী খাবার প্রয়োগ করব সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ছোট্ট লেবু গাছে আমার কত লেবু ধরেছে। নিচের দিকে কিছু লেবু আছে এবং এই সাইডটাতেও দেখো বন্ধুরা কত সুন্দর লেবু ধরেছে, এবং ওপরের দিকেও আমার কিন্তু লেবু আছে। তার পাশে কিছু গুটি দেখা যাচ্ছে এবং তার পাশেতেই দেখা যাচ্ছে বন্ধুরা ফুল। আশা করা যায় যে এই গুটি এবং ফুল থেকেও আমরা কিন্তু লেবু পাবো। যেহেতু এখন শীতকাল, এই সময়তেও আমার গাছে আমি লেবু পালাতে পাচ্ছি। আশা করি তোমরাও যদি সঠিক পরিচর্যা করো বন্ধুরা, তোমাদেরও ছোট্ট লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পাবে এই শীতকালেতেও। তো বন্ধুরা, কী পরিচর্যা করতে হবে আজকে সেটাই জানতে হবে এই ভিডিওতে। তো বন্ধুরা, টিপস নাম্বার 1, আমরা যে ভুলটা সকলে প্রথমে করি সেটা হচ্ছে গাছগুলোকে আমরা প্রচুর পরিমাণে যত্ন করি। হ্যাঁ বন্ধুরা, গাছের যত্ন করতে হবে, কিন্তু এমন নয় যে বেশি যত্ন আবার গাছের ক্ষতি করবে। আমরা যে ভুলটা প্রথম করি বন্ধুরা, এই গাছগুলোকে আমরা ছাওয়াযুক্ত জায়গায় রাখি। অনেক সময় দেখা যায় যে গ্রীষ্মকাল বা প্রখর রোদ্দুরেতে গাছগুলো থাকার ফলে কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তখনই আমরা যে ভুলটা করি গাছগুলোকে আমরা ছাওয়াতে রেখে দিই, তখনই এই সমস্যাটা শুরু হয়। গাছের পাতা বৃদ্ধি হতে থাকে, গাছে কিন্তু ফুল ফল আর আসতে চায় না। তো আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, ছাদ বাগানে যে জায়গাটায় সারাদিন রোদ পাচ্ছে সেই জায়গাটাকেই কিন্তু চুজ করতে হবে এই লেবু গাছকে রাখার জন্যে। তো বন্ধুরা, এই তো গেল প্রথম যে বিষয়টা। এরপর দ্বিতীয় টিপস। তো বন্ধুরা, দ্বিতীয় টিপস যেটা, সেটা হচ্ছে গাছকে ঘিরেই, গাছের পাতাকে ঘিরে। অনেক সময় দেখা যায় গাছের পাতা এরকম কুঁকড়ে যেতে থাকে। দেখো বন্ধুরা, আমার গাছের পাতা কয়েকটা কুঁকড়ে গেছে। এই কুঁকড়ানোর সময় গাছের পাতার মধ্যে আমাদের কিন্তু কিছু পোকামাকড়কে লক্ষ্য করতে পারি আমরা। এই যে কোঁকড়ানো অবস্থায় বন্ধুরা নানান রকম অ্যাফিডস, মাইটস, অনেক সময় ল্যাদা পোকার আক্রমণ হয়। এই যে পোকামাকড়ের আক্রমণ বন্ধুরা হচ্ছে, এইটা কিন্তু হচ্ছে বন্ধুরা ছাওয়াতে রাখার ফলে।
আমরা যদি গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গাতে রাখি সেক্ষেত্রে এই লেবু গাছেতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। আমরা যদি প্রপার ওয়েতে রোদ্দুরে এই গাছগুলোকে দিতে পারি এক্ষেত্রে গাছেরও ভালো হবে এবং গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণটাও কম হবে। যখনই এই গাছের পাতা কুঁকড়ে যেতে থাকবে, যখনই এই গাছেতে পোকামাকড়ের আক্রমণ হবে, তখনই কিন্তু গাছ ফুল ফল আনতে চাইবে না। যদিও বা ফুল আসে, সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়বে। যেটা আমাদের প্রথম করতে হবে, প্রথম রোদে রাখতে হবে এবং গাছের পাতাগুলো যদি কুঁকড়ে যায়, দেখতে পাচ্ছ যে কুঁকড়ে গেছে, সেই পাতাগুলোকে কিন্তু তোমাদের ছিঁড়ে ফেলতে হবে। রোগগ্রস্ত পাতা কিন্তু, এই যে দেখতে পাচ্ছ রোগগ্রস্ত পাতা আমি কিন্তু গাছ থেকে ছিঁড়ে ফেলছি। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছের পাতাগুলোকে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কিন্তু তোমাদের গাছ থেকে আলাদা করে ফেলতে হবে এবং গাছের মধ্যে একটা সুন্দর পেস্টিসাইড তোমাদের কিন্তু স্প্রে করতে হবে। এক্ষেত্রে বলবো বন্ধুরা, কনফিডার তোমরা ব্যবহার করতে পারো। এই যে দেখতে পাচ্ছ গাছের পাতা কুঁকড়ে গেছে, এইগুলো বন্ধুরা লিফ মাইনারের আক্রমণের কারণে হয়েছে। এক্ষেত্রে তোমরা কনফিডার ব্যবহার করবে, 1 লিটার জলে 15 ফোঁটা দেবে, ভালো করে ঝাঁকিয়ে তোমরা কিন্তু গাছের মধ্যে স্প্রে করবে 15 দিন ছাড়া ছাড়া। করলেই এই গাছের পাতা কুকড়ানোর সমস্যাটা দূর হবে এবং গাছের মধ্যে তোমরা আবার নতুন করে ফুল আনতে পারবে। তো বন্ধুরা, এরপর আসি 3 নম্বর টিপস নিয়ে। 3 নম্বর টিপসটা আমাদের মাটিকে ঘিরে। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে মাটিটা কত কিন্তু ঝুরঝুরে মাটি। আমি হাতে করে কিন্তু মাটিটাকে তুলে ফেলছি এবং নর্মাল একটা সয়েল তৈরি করেছি এই গাছের জন্য। তো বন্ধুরা, নতুন গাছ যারা প্রতিস্থাপন করছো তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের এই গাছের মাটি কিন্তু হালকা দোঁয়াশ মাটি করতে হবে, যাতে মাটি থেকে অতি সহজে গাছ খাদ্য এবং জলকে ইনটেক করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছের যে শিকড় যাতে দ্রুত পরিমাণে বৃদ্ধি হতে পারে। তো তাহলে কিন্তু এই গাছের ফলনটা তোমরা বৃদ্ধি করতে পারবে, ছোট অবস্থাতেই গাছে কিন্তু ফুল আসবে। তো বন্ধুরা, এই মাটিটা আমরা কীভাবে তৈরি করব, আমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে মাটিটা কত সফট এবং ঝুরঝুরে মাটি। তো এই মাটিটা তৈরি করতে আমাদের যেটা নিতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে 40% গার্ডেন সয়েল, মানে যে কোনো মাটি তোমরা ইউজ করবে 40%, এবং তার সঙ্গে বন্ধুরা নেবে 20% বালি। এক্ষেত্রে তোমরা যে কোনো বালি ইউজ করতে পারো, মোটা বালি কিংবা গুঁড়ো বালি, যে কোনো বালি তোমরা ব্যবহার করবে, তাতে কোনো রকম সমস্যা নেই। তো বন্ধুরা, এর সঙ্গে 20% নেবে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার কিংবা পাতাবাজা সার, এবং তার সঙ্গে 20% নেবে বন্ধুরা কোকোপিট, যাতে মাটিটা এরকম হালকা ঝুরঝুরে একটা সফট মাটি তৈরি হয়ে যায়। যদি তোমরা এই মাটিতে প্রতিস্থাপন করতে পারো বন্ধুরা, খুব দ্রুত হারে অল্প সময়ের মধ্যেই তোমাদের লেবু গাছ কিন্তু ফুল ফল আনতে থাকবে। সঠিকভাবে লেবু গাছ মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারবে। তো বন্ধুরা দেখো, আমাদের এই মাটিটাকে খোঁড়ার জন্য কোনো রকমভাবে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, আমরা হাতে করেই কিন্তু এই মাটিটাকে খুঁজে ফেলছি। দেখো, এইরকম টাইপের তোমাদের মাটি কিন্তু তৈরি করতে হবে তোমাদের লেবু গাছের জন্য, তবেই কিন্তু তোমরা লেবু গাছ থেকে ভরে ফলন পাবে। তো বন্ধুরা, এই তো গেল 3 নম্বর টিপস। এরপর 4 নম্বর টিপস নিয়ে আলোচনা করবো, যেটা মাটিকে ঘিরে। তো বন্ধুরা, আমরা অনেকে জানি যে অতিরিক্ত পরিমাণে গাছে যত্ন করলে সেই গাছ থেকে আমরা ভরে ফলন পাই, ভরে ফুল পাই, কিন্তু বন্ধুরা লেবু গাছের কনসেপ্টটা একটু অন্যরকম। লেবু গাছকে যদি তোমরা বেশি বেশি যত্ন করতে থাকো, তাহলে কিন্তু লেবু গাছ কখনোই তোমাদের ফুল ফল সঠিকভাবে দেবে না। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, একে কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে ছাদ বাগানে এলেই। এই গাছের পরিচর্যাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে করা যাবে না। তেমনই এই গাছের মাটির পিএইচ লেভেলটা কিন্তু অন্যান্য গাছের থেকে অন্যরকম। এই মাটিটাকে যদি তোমরা একটু ক্ষারীয় করে রাখতে পারো সবসময়, তাহলেই কিন্তু এই গাছ সঠিকভাবে ফুল আনতে পারবে, ফুল ফল ঝরাকে বন্ধ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তোমরা ফলন পাবে। কারণ বন্ধুরা, এ একটু ক্ষারীয় মাটি পছন্দ করে। অনেক সময় দেখা যায় এই বৃষ্টির সময় গ্রীষ্মকালে যখন আমাদের গাছগুলো ছাদ বাগানে থাকে, বৃষ্টির জল এই মাটির মধ্যে পায় এবং আমরা সকলে জানি বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, যেটা মাটির মধ্যে পড়া মাত্রই মাটিকে অ্যাসিডিক করে তোলে। তখনই লেবু গাছের সমস্যাটা শুরু হয়, ফুল আসতে চায় না, ফল আসতে চায় না, লেবু গাছ ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মারা যেতে থাকে। তো যেটা আমাদের করতে হবে বন্ধুরা, এই গাছের মাটিকে আমাদের ক্ষারীয় করে তুলতে হবে। তো তার জন্যে আমরা কিন্তু চুনকে ব্যবহার করব। হ্যাঁ, এক্ষেত্রে আমরা অনেকে খড়ি মাটিকে ব্যবহার করতে পারি, অনেক সময় আমরা অনেকে চককে ব্যবহার করি, যাতে এই গাছের মধ্যে পিএইচ লেভেলটাকে আমরা ঠিক করতে পারি। কিন্তু বন্ধুরা, চকের মধ্যে যেমন ক্যালসিয়াম আছে, যেমন মাটির পিএইচ লেভেলকে ঠিক করে তোলে, তেমন কিন্তু কার্বনেট আছে। তো বন্ধুরা, এই চক প্রয়োগ করার ফলে যেটা হয়, আমাদের চকের মধ্যে থাকা কার্বনেট মাটির কিন্তু ক্ষতি করে, এক্ষেত্রে গাছ মারাও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা চক না ব্যবহার করে আমরা চুনকে ব্যবহার করব। তো বন্ধুরা, কতটা পরিমাণে করব সেটা জানার আগে তোমাদের কিন্তু মাটিটাকে অল্প করে খুঁজে নিতে হবে। তো চলো, মাটিটাকে আমরা কিন্তু অল্প করে খুঁজে নিই আগে, যাতে এই মাটিটা একটুখানি এয়ার চলাচলটা সুন্দরভাবে করতে পারে এবং আমরা যেসব খাবার বা যেসব উপকরণকে ব্যবহার করব সেটা যাতে সঠিকভাবে মাটির তলা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা,
এই লেবু গাছের মাটি কিন্তু বারবার খোসার কোনো প্রয়োজন হয় না। আমরা অনেকেই কি করি, বারবার লেবু গাছের মাটি খুঁজতে থাকি, পাঁচ দিন সাত দিন ছাড়া ছাড়া মাটি খুঁজি। তো সেক্ষেত্রে যেটা হয় বন্ধুরা, এর যে কচি কচি রুটগুলো সেগুলো কিন্তু ছিঁড়ে যায়, তার ফলে গাছ কিন্তু নিজের ফুল ফল আনার ক্ষমতাটাকে কমিয়ে দেয় এবং তার সাথে সাথে পাতা হলুদ হয়ে ঝরতে থাকে। তো আমাদের যেটা করতে হবে, যখন আমরা খাবার প্রয়োগ করবো তখনই কিন্তু মাটি খুঁজবো, তার আগে মাটি খোঁজার কোনো ধরনের প্রয়োজন নেই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চুন নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাবার চুন, যেটা আমরা পানের দোকান থেকে পাই। তো বন্ধুরা, এই চুন থেকে মাত্র এক চামচের চার ভাগের এক ভাগ আমরা কিন্তু নিচ্ছি। দেখো, এই চুন মাটিকে ক্ষারীয় করে তুলবে এবং গাছের মধ্যে ক্যালসিয়ামের যোগান দেবে। এই চুনকে আমরা এইভাবে কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে দেবো প্রত্যেক মাসে একবার করে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে তোমরা ফলন লক্ষ্য করতে পারবে এবং গাছের মাটির পিএইচ লেভেলকে ঠিকঠাক করে তুলবে। এই গাছ যেহেতু ক্ষারীয় মাটি পছন্দ করে, সেহেতু আমরা চুনকে ব্যবহার করে দেবো। তো বন্ধুরা, এবার চলো পাঁচ নম্বর টিপসের পালা। এই পাঁচ নম্বর টিপসে আমরা কোন খাবার প্রয়োগ করবো প্রথম সেটা দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, আমাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা ভার্মি কম্পোস্ট। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নিয়েছি। এই ভার্মি কম্পোস্ট তোমরা এই খাবার প্রয়োগ করার সময় যদি প্রয়োগ করতে পারো তাহলে গাছে যেমন অল্প বিস্তর নাইট্রোজেনের যোগান দেবে, তেমন কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করবে। গাছের মাটিকে উর্বর করার পাশাপাশি গাছকে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ারকে যোগান দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা ভার্মি কম্পোস্টটা প্রয়োগ করে দিলাম, তোমরা তো সেটা দেখতে পাচ্ছ। এরপর আমাদের যে জিনিসটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা সরষের গুঁড়ো খোল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট্ট টবের মধ্যে আমরা কিন্তু এক চামচ সরষের গুঁড়ো খোলকে প্রয়োগ করছি। কারণ বন্ধুরা, এই অতিরিক্ত পরিমাণে সরষের খোলকে প্রয়োগ করা যাবে না, কারণ নাইট্রোজেন এই ভার্মি কম্পোস্টের মধ্যেও আছে এবং সরষের খোলের মধ্যেও আছে। যেহেতু এই গাছের জন্য নাইট্রোজেনটাও প্রপার পরিমাণে দরকার এবং ফসফরাসটাও দরকার, সেই জন্য আমরা অল্প পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগানটা কিন্তু গাছের মাটিতে দেবো। তো বন্ধুরা, এর সঙ্গে যে খাবারটা তোমাদের নিতে হবে সেটা বন্ধুরা হচ্ছে এইটা। তোমরা দেখো, এটা হচ্ছে বন্ধুরা লাল পটাশ, যা আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে অতি সহজে সংগ্রহ করতে পারি। এই পটাশটা বন্ধুরা মাত্র এক চামচ আমরা কিন্তু ছোট্ট গাছের মধ্যে প্রয়োগ করব। যেসব গাছ 6-8 ইঞ্চি টবে বসানো আছে, সেই টবের মাটিতে আমরা কিন্তু এক চামচ পটাশ প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা, এই তো খাবারটাকে আমরা প্রয়োগ করে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, অনেক সময় আমরা এই খাবারটাকে ওপর থেকে জল দিয়ে দিই, সেক্ষেত্রে যেটা হয় গাছ কিন্তু ফ্রিজার রুট দ্বারা খাবারটাকে ইনটেক করতে পারে না। তো আমাদের যেটা করতে হবে বন্ধুরা, মাটিটা খুঁজে নেওয়ার পর মাটির সঙ্গে কিন্তু খাবারটা আমাদের মিশিয়ে দিতে হবে। দেখো, আমাদের কিন্তু গাছকে একটু সাহায্য করতে হবে যাতে গাছ সঠিকভাবে এই খাবারটাকে ইনটেক করতে পারে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু খাবারটাকে মিশিয়ে দিলাম এবং সুন্দরভাবে এই গাছের মধ্যে এবার আমরা জল প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে লেবু গাছের পরিচর্যাটা আমরা কীভাবে করব এবং ছোট লেবু গাছে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করলে মাত্র 20 দিনে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এছাড়াও এই খাবারটা প্রয়োগ করার কিছু নিয়ম আছে বা এই পরিচর্যাটা করারও কিছু নিয়ম আছে, সেটা এবার জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই খাবারটা আমরা কতদিন ছাড়া ছাড়া প্রয়োগ করব সেটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করতে হবে আমাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমরা খাবার প্রয়োগ করব, কিন্তু চুনটা ব্যবহার করব বন্ধুরা প্রত্যেক মাসে একবার করে। প্রত্যেক মাসে একবার করে তিনবার প্রয়োগ করলেই আমাদের কিন্তু গাছের মাটি ক্ষারীয় হয়ে উঠবে এবং এই খাবারটা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করলেই আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনবে, আমাদের ছোট গাছেও আমরা কিন্তু ফলন বৃদ্ধি করতে পারব, ফলন পাবো। তো বন্ধুরা, এরপর আরেকটা বিষয় তোমাদের জানতে হবে যে এই লেবু গাছে আমরা জল কীভাবে প্রয়োগ করব। তো বন্ধুরা, অনেক সময় আমরা ছোট লেবু গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করতে থাকি, কিন্তু এটা করলে কখনোই কিন্তু লেবু গাছ ফুল আনবে না যতই আমরা খাবার প্রয়োগ করি না কেন। আমাদের লেবু গাছকে একটু কষ্ট দিতে হবে, একটু জল এই গাছে কম কম প্রয়োগ করতে হবে। যতক্ষণ না মাটি শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই গাছের মধ্যে জল প্রয়োগ করা চলবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কেমন শুকিয়ে গেছে। তো এই রকম শুকনো মাটি তোমাদের কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু তোমরা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবে। এই শীতকালে ঘন ঘন জল প্রয়োগ করলে লেবু গাছের গোড়ায় যেমন ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেমনই এই লেবু গাছের পাতা বৃদ্ধি হতে থাকবে, লেবু গাছে কিন্তু ফলন তোমরা পাবে না। তো বন্ধুরা, এই কয়েকটা টিপসকে যদি মেনে তোমরা ছোট্ট লেবু গাছের পরিচর্যা করতে পারো, ছোট্ট লেবু গাছে যদি এই খাবারটা তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু মাত্র 20 দিনের ভেতর তোমাদের ছোট্ট লেবু গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে তোমরা কিন্তু ফলও পাবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।